গণফোরামের একাংশের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, দলের গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম চালানোর অভিযোগে ডক্টর কামাল হোসেনকে শোকজ করা হবে। সন্তোষজনক জবাব দিতে না পারলে কেন্দ্রীয় কমিটির দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে করা হবে বহিষ্কার। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি অভিযোগ করেন, 2018 সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়নের আশায় বেশ কিছু মুখোশধারী সুবিধাবাদী লোক গণফোরামে যোগ দেন। এরপর থেকে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন শুরু হয়। এর জন্য রেজা কেবরিয়াকে দায়ী করেন সংবাদ সম্মেলনে অংশ নেয়া গণফোরামের নেতারা। তারা বলেন, দলের ত্যাগী দেশপ্রেমিক জাতীয় নেতৃবৃন্দের নামে অসত্য ও কুৎসা রটানো হচ্ছে, যা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে। উনি সভাপতি হোক আর একজন সদস্যই হোক, উনি যদি গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, তার ব্যাপারে যা ব্যবস্থা নিতে হয় আমাদের গণতন্ত্রেই আছে। কেন্দ্রীয় কমিটির দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে তাকে বহিষ্কার করা যায়। তার আগে শোকজ দিতে হয়। আমি সেটাই বলেছি যে হয়তো 26শে ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করব না, প্রয়োজনে তার আগেও যারা যারা এই সমস্ত কাজ করছে গণতন্ত্র বিরোধী, আমরা শোকজ করব। ডক্টর কামাল হোসেনের ব্যাপারেও এটার কোনো ব্যত্যয় হবে না।